মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আপনারা নতুন একটা ব্যবসা শুরু করেছেন, তাতে খুব ভালো, কিন্তু তার জন্য আমি আপনাকে বাঁচাতে যাব কেন? আপনার কি আমাকে দেখে মনে হচ্ছে আমি মিথ্যা কথা বলছি? দেখে কি আর মানুষ চেনা যায়? দাদা, আজ যদি আমার জায়গায় আপনার বোন থাকতো, তার সাথে যদি এই ঘটনা ঘটতো, আপনি কি কথাটাই বলতে পারতেন? প্লিজ কিছু একটা করুন, আপনারা বাঁচান আমাকে। আমার মন বলছে মেয়েটা এখানেই আছে, কোথায় পালাবে? পাতালে গেল খুঁজাবি বের করে আনবো। আমাদের গায়ে হাত, হয়তো মেয়েটা শাশুড়ি বৌমার কেমিস্ট্রিতে ভরা সুপারিট জানতে পালা, সতী পেল না সংসার, ছেলে মেয়ে ননদ শাশুড়ি বৌমা সকলকে নিয়ে চলে আসুন আনন্দ করতে। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে অশ্রু সজল যাত্রা পালা, সতী পেল না সংসার। এই যে এই যে ভোমল, আরে সরুন নমসাই ডাক্তারিকা, কি ব্যাপার, কি ভোমল, হ্যাঁ তুই আজকেও পাঠ ভুলে যাচ্ছিলি? শোন, আজকে যদি দর্শক তোকে জুতো ছুঁড়ে মারে না, জিনিসপত্র ছুঁড়ে মারে, আমি কিন্তু বাঁচাতে পারবো না, বলে দিলাম। তুই ভুলে গেলি? হ্যাঁ, তোকে মৃত সৈনিকের পাঠ থেকে তুলে এনে আমি হিরো রোলটা দিয়েছি, তোর লজ্জা করে না? তুই রিহার্সালে ফাঁকি দিয়ে কুস্তি লড়তে চলে। কিছু গুন্ডা আমার পেছনে পড়েছে, আপনার বিশ্বাস না হয় আপনি দেখুন। এই সবাই এক জায়গা না থেকে তোর দিকটা দেখ, যা 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 যা। সত্যি তো লোকগুলো তো এদিকেই আসছে। দাদা দাদা, আমি হাত জোর করছি, প্লিজ আমাকে বাঁচান, প্লিজ 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 দাদা। কিন্তু একটা কথা বলুন তো, লোকগুলো আপনার পিছু নিল কেন? নিশ্চয়ই চুরি টুরি করে পালাচ্ছিলেন। না না, আমি আমি কোনো চুরি করিনি, বিশ্বাস করুন। চুরি তো ওরা করতে চাইছে, আমি আর আমার হাজবেন্ড একটা নতুন করে ব্যবসা শুরু করে আমাদের ফ্যামিলির হাল ধরতে চেয়েছিলাম, কিন্তু সেটাও কারোর কারোর সহ্য হলো না। ওরা কলকাতায় কিছু করতে পারেনি বলে এত দূরে এসে আমাদের পেছনে গুন্ডা লাগিয়েছে। আমার হাজবেন্ড আর আমি ওদের চোখ এড়াতেই দুজনে দুদিকে ছিটকে গেছি। আমার হাজবেন্ড এখন কোথায় আছে আমি সেটাও জানি না। দেখুন, আপনারা নতুন একটা ব্যবসা শুরু করেছেন, তাতে খুব ভালো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু তার জন্য আমি আপনাকে বাঁচাতে যাব কেন? তাতে আপনার কি সুবিধা আর কি অসুবিধা হলো সেটা দেখার দায়িত্ব তো আমার নয়। তাছাড়া আপনি যে কথাগুলো সত্যি বলছেন সেটা প্রমাণ কি আছে? আপনি বিশ্বাস করুন, আমি মিথ্যে কথা বলছি না। আপনার কি আমাকে দেখে মনে হচ্ছে আমি মিথ্যে কথা বলছি? দেখে কি আর মানুষ চেনা যায়? দাদা, আজ যদি আমার জায়গায় আপনার বোন থাকতো, তার সাথে যদি এই ঘটনা ঘটতো, আপনি কি কথাটাই বলতে পারতেন? আমি আমি যোগ্য দাদার নামে শপথ করে বলছি দাদা, আমি আমি মিথ্যে কথা বলছি না, প্লিজ প্লিজ কিছু একটা করুন, আপনারা বাঁচান আমাকে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।